Boy, ada na boy. Diano boy, diano boy. আরে বাসলদের একটা বাজে অভ্যাস পাইছি লুগুটা আমি চাপায় লুগুটা না এইভাবে রাস্তায় স্লো করে করে লুগ উঠানো কি আছে চাপায় লুগ উঠাও কোন হে লুগ কহাঁ সে আতে হে আসলে ভালো বাস ড্রাইভার যারা আপনাকে যখন চাপ দিবে সে দেখবে আপনার লেনের পাশে আপনার জায়গা কতটুকু আছে জায়গা আছে কিনা আর কিছু মূর্খ কিছু ড্রাইভার আছে যাদের ড্রাইভিং লাইসেন্সও আছে কিনা সন্দেহজনক তারা যখন আপনাকে চাপ দিবে আপনার মোটামুটি ধরে নেন আপনার অবস্থা খারাপ বানায় ফেলার মতো অবস্থা হয়ে যাবে যাই হোক আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক আমিন কচ্ছপের মতো যাচ্ছে কেন ভাইয়া গাড়ির দিকে সিরিয়াল লাগছে রিকভারি ওর সাথে সাথে এইখানেও তার সামনে খালি সে রাস্তার মধ্যে ছিল এই হচ্ছে তাদের অবস্থা তাদের নেচার চলেন একটা 100 মেরে আসি নব্বই তিরানব্বই তিরানব্বই চৌরানব্বই উঠে থাকেন পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বই আটানব্বই আটানব্বই নিরানব্বই 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 হান্ড্রেড 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 আমরা এখন ভৈরবে ঢুকতেছি চলে আসছি এই 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 নদীর এই পাশ হচ্ছে আমাদের নরসিংদী এই পাশ হচ্ছে ভৈরব ধন্যবাদ নরসিংদী সড়ক বিভাগ থ্যাংক ইউ মানে আমাদের নরসিংদী সড়ক বিভাগকে থ্যাংক ইউ দেওয়া হয়েছে এই পর্যন্ত নরসিংদী দেখছেন আমাদের নরসিংদী কত বড় এটা তো এক পাশের কথা আবার ওইদিকে মনোদি দিয়ে হলে ওইদিকে অনেক দূর তারপর ওইদিকে আছে মাতুদ্দির পরে আরও আছে তো এই হলো অবস্থা মোটামুটি ভালো বড় আমাদের নরসিংদী পূজা যায় না আলহামদুলিল্লাহ উইদাউট চাপ না খাইয়েই আমরা ভৈরব চলে আসছি তো আমার কষ্ট লাগে আমার গাড়ি কেন টান উঠে না দেখলেন তো একশোর পর কতক্ষণ ধরে রাখছি বারো উঠতেই যায় না এই গাড়ি কি প্রবলেম শোরুমে নিয়ে গেলে ওরা বলে যে গাড়ি ঠিক আছে মাথা নষ্ট পোড়াই যাক আলহামদুলিল্লাহ আমাদের এই দেখেন খুদাই একটা জ্যাম লাগাই রাখছে সামনে গাড়িটা অবস্থা চা কোন এই লোক কহাঁ সে আতে চারজন উঠতেছে এটা কোনো কথা হইলো দে টুল না দিয়ে যাইতেছে গা হ্যাঁ টুল নাই ও বারা টানলে বুঝছি বুঝছি না ঠিক আছে ইচ্ছা করে না দিলে আপনি পিছে দৌড়াইতে পারবেন ও এইবারে ওইবারে ভাড়াটা নেই বুঝতে পারছি ভৈরব ভৈরব ব্রিজ ভৈরব ব্রিজের কাউন্টার
মানে ওনারা ওই মানে ভাড়া টোল নিয়ে না দিয়ে চলে গেছিল। আমি জিজ্ঞেস করলাম কি হলো, কারণ অনেকগুলো গাড়ি একসাথে যাচ্ছে না, ঈদের মৌসুম তো ওরা 20 টাকা ভাড়াই নেয় এখান থেকে টোল রাখলে আর কি। ঠিক আছে, এটা মানবতা, ভালো লাগছে ব্যাপারটা, সমস্যা নাই। মানুষ সবাই ঘুরতে গেছে, মোবাইলে আসতেছে না ভিডিওটা।